আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আমাদের আজকের পাঠের বিষয় রাইট ফর্মস অফ ভার্বস পার্ট সেভেনে তোমাদের স্বাগত জানাই বরাবরের মতো আজকেও নতুন একটি মডেল কোশ্চেন নিয়ে আমি হাজির হয়েছি এখানে ছটি প্রশ্ন দেয়া আছে প্রথম প্রশ্ন দেয়া আছে হয়ার ইউ গো টু নাইট হয়ার ইউ গো টু নাইট টু নাইট রাতে তুমি কোথায় যাও নাকি যাচ্ছ নাকি যাবে যদি এই টেন্সটি তুমি ফিউচারে করো তাহলে কি হবে হায়ার উইল ইউ গো টু নাইট যদি কন্টিনিউয়াস করো হায়ার আর ইউ গোয়িং দুটো সেন্টেন্সই সঠিক হবে বেটার হচ্ছে কন্টিনিউয়াসে করা নাম্বার বিয়ে দেখো আই গট দ্য ওয়ার্ক ডু কাউকে কোনো অবস্থায় পাওয়া হলে কাউকে কোনো মানে কোনো কাজটি আই গটের পরে যদি কোনো নাউন থাকে তাহলে সেটি ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হয় যেমন মনে করো আই গট ওয়ার্ক ডান কাউকে কোনো অবস্থায় দেখলে আইনজি কিন্তু কোনো কাজ আই গট ওয়ার্ক কোনো কাজটি যদি পাওয়া বোঝায় তাহলে সেটি ভারভের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বোঝায় আই গট দাওয়ার ডান হ্যাভিংয়ের পরে ভারভের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয় হ্যাভিং ফিনিশড কাজটি শেষ করে আই রিটার্ন হোম আমি বাসায় এসেছিলাম ব্যাক করেছিলাম নাম্বার ডি এ দেখো আই হ্যাভ ফিনিশড কোনো কাজ আই হ্যাভ ফিনিশড আমি শেষ করেছিলাম কি পড়া তাহলে সেটি হবে আইনজী কোনো কিছু শেষ করা হলে ওটা আইএনজি হয় আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক নাম্বার এই টু অক টু ওয়াক হাঁটা ওয়াকিং হাঁটা বিভার অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার টু ওয়াক ওয়াকিং টু ওয়াক মানে হচ্ছে হাঁটা ওয়াকিং মানে হচ্ছে হাঁটা ইজ এ গুড এক্সারসাইজ ইজ এ নাউন অর্থাৎ দুটাই হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বিভার হিসাবে আসবে ইজ আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি পার্ট এইটে নতুন আরও একটি ভিডিও নিয়ে কথা হবে বা মডেল কোশ্চিন নিয়ে কথা হবে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ